ধারত পুজোয়ার বাবে দেশ এরিবলগিয়া হল প্রধানমন্ত্রী নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসে দেশবাসীক উদ্ধার করব পারিবনে পনেরো বছরে দেশবাসীক দিয়া ধারর পরিমাণ জানিলে আপনিও হব আচরিত দেশবাসীক ফলটেকত পেলায় পলায়ন করা শেখ হাসিনার ভবিষ্যৎ কেনে হব সমগ্র বিশ্বর রাজনীতিত এটা শেখ হাসিনার চর্চা দেশ এরি পলায়ন করা হাসিনায় গাজিয়াবাদর গেস্ট হাউসত আশ্রয় লই থাকার সময়তে ভারতে হাসিনাক ভাবিবলৈ সময় দিয়ার কথা স্পষ্ট করিলে এনে সময়তে আমেরিকাকে ধরি সকলো পশ্চিমীয়া রাষ্ট্রই হাসিনাক ভিসা নিদিয়ার সিদ্ধান্ত ব্রিটেইনেও আশ্রয় নিদিয়ে শেখ হাসিনাক এফালে ব্রিটেইনের নাগরিকত্ব লাভ করা শেখ হাসিনার ভগ্নী উভতি যাব লাগিব ব্রিটেইনলৈ কি করিব কত থাকিব শেখ হাসিনাই প্রাক্তন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হয়েও পিতৃপ্রদত্ত রাজনৈতিক দায়িত্ব সুকলমে পালন করা ব্যর্থভাবে প্রধানমন্ত্রীর গাদিচ্যুত হয়ে ইতিহাসের পাতত থাকা পিতৃর যশস্যাত হানিলে কলঙ্ক দেশবাসীর উপর এরি গল ১৮ লাখ ৩৫ হাজার কোটি টাকার ধার কিদরে পরিশোধ করিব এই ধার চিন্তায় টোপনি করেছে আন্দোলনের নেতৃত্বর ২০০৯ চনত হাসিনার হাতত বাংলাদেশের শাসন ২,৭৬,৮৩০ কোটি টাকার ঋণের আরম্ভ হাসিনা সরকার ঋণের বোঝা চলিত বর্ষলৈ ৮৫% পর্যন্ত বৃদ্ধি হয়ে ১৮,৩৫,০০০ কোটি টাকালে বৃদ্ধি বিশ্ব ত্রাকিত করোনা কালত বিদেশী প্রতিষ্ঠানের পরাও লৈছিল কোটি কোটি টাকা এই ধারর পৰা উদ্ধার করে মোহাম্মদ ইউনুসে বাংলাদেশের ভাগ্য সলনি করব বলে আশাবাদী আন্দোলনকারী ছাত্র সমাজ কিন্তু ছাত্র আন্দোলনে চূড়ান্ত রূপ ধারণ করা বাংলাদেশত অসুরক্ষিত সংখ্যালঘু সকলের জীবন মোহাম্মদ ইউনুসর নেতৃত্বত নিরাপদ হবনে একাংশর মতে শাসনের পৰা হাসিনাক গাদিচ্যুত করাত ভূমিকা আছে মোহাম্মদ ইউনুসর ২০১১ চনত হাসিনা সরকারে গ্রামীণ ব্যাংকর মুরব্বীর পৰা মোহাম্মদ ইউনুসক আতুরার বাবেই প্রতিশোধের বলি হওয়া বলেও চর্চা রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনে বাংলাদেশত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা করার লগতে গণবিক্ষোভের সময়ত প্রতিবাদকারীক হত্যারে জড়িত থাকার অভিযোগত মেজর জেনারেল জিয়াউল এসহানকো নিলম্বনের নির্দেশ অন্তর্বর্তীকালীন সরকার মুরব্বী হিসাবে শপথ গ্রহণ মোহাম্মদ ইউনুসর সংখ্যালঘু সকলের বাবে কি ব্যবস্থা গ্রহণ করিব ইউনুসে পরবর্তী সময়ত হব লক্ষণীয় নিউজ ডেস্ক টাইম ৮